হাড়োয়ায় অনুষ্ঠিত হলো সুন্দরবন লোক সাংস্কৃতিক মেলার আয়োজন বসিরহাট জেলা কৃষাণ ক্ষেত মজুর সংগঠন। মেলাকে কেন্দ্র করে ঝুমুর নাচ প্রদর্শনী র্যালিতে বসিরহাট সাংগঠনিক জেলা কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের উদ্যোগে সুন্দরবন লোক সংস্কৃতির মেলা বসে হাড়োয়ার বাসা মাটির বাটিতে। অনুষ্ঠানটি আয়োজন করে বসিরহাট সাংগঠনিক জেলার কিষাণ ও ক্ষেত মজদুর সেলের সভাপতি তারিকুল আলম বাপি হাড়োয়া, এক নম্বর ব্লক মাইনরিটি সেলের সভাপতি ফিরদৌস আহমেদ। এর উদ্যোগে সুন্দরবন লোক সাংস্কৃতিক মেলা এদিনের অনুষ্ঠানে হাড়োয়া বিডিও অফিস থেকে বাসাপাটি পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের সাংসদ দোলা সেন, পূর্ণেন্দু ঘোষ, জেলা যুব সভাপতি সমীক রায় অধিকারী, হাড়োয়া এক নম্বর ব্লক সভাপতি শফিক আহমেদ, ফরিদ জামাদার, আব্দুল খালেক। সুন্দরবনের মেলাকে কেন্দ্র করে একটি পদযাত্রা হয় ঝুমুর নাচ দিয়ে। অতিথিরা মেলার সূচনা করেন মহাসারম্বরে। এখানে প্রথমত আমরা তো সারাদিন রাজনীতি নিয়ে থাকি, সেক্ষেত্রে এই ধরনের যে সমস্ত কর্মসূচিগুলো হয় আসার সুযোগ পেলে আমাদের খুব ভালো লাগে, সময় ইত্যাদি যদি ম্যাচ করে। তো এখানে এসে আমার শরীরটা একটু খারাপ, তাই আমি পদযাত্রাটায় থাকতে পারিনি, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে একটা শোভাযাত্রার মধ্যে দিয়ে একটা মেলা শুরু করা, এটা খুব ভালো জিনিস। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র একটা দলের প্রোগ্রাম না, এটা এসে আমি দেখলাম এবং বুঝলাম এখানকার সাধারণ মানুষের এর সাথে যোগ আছে, এবং এই মেলাতে যে মানুষের সাথে যোগ যদি না থাকে মেলা, তাহলে সেই মেলার কোনো অর্থ হয়। তো এটা মানুষের যোগাযোগে মেলাটা হচ্ছে, এবং এখানে মঞ্চে যারা আছে তাদের বেশিরভাগই রাজনৈতিক কর্মী হলেও তারা সাধারণভাবে এখানে যেটা মানুষকে নিয়ে করার যে বিষয়টা উপস্থাপিত করেছে এখানে, সেটা প্রশংসাযোগ্য। আর অন্যদিক থেকে বলবো যে সুন্দরবন বিস্তীর্ণ অঞ্চল, সুন্দরবনে বহু মেলা হয়, মানে অসংখ্য এক কথায় বলা যায়, এবং সুন্দরবনের যে তার নিজস্বতা, সেই নিজস্বতা এই মেলাগুলোর মধ্যে দিয়ে আসে। তো স্বাভাবিকভাবে আমি এই কথাই বলবো যে আমাদের এখানে এই শীতের সময় রাজ্য জুড়ে যে মেলা হয়, সেই মেলাগুলোকে যারা ভালো চোখে দেখেন, তো আমি তাদের বলবো সেটা তাদের মনের দোষ, সেটা তাদের চোখের দোষ। যে মানুষ যেখানে আনন্দ পায় সেটাকে আমরা বরবাদ করে দেব, এইটা আমরা চাই, আমরা চাই এগুলো আরো ভালো। অবশ্যই অবশ্যই, মেলা মানেই আনন্দ, ছোটখাটো ব্যবসা অনেক কিছু। মেলার একটা অর্থনৈতিক দিক আছে, একটা সামাজিক দিক আছে, মেলার মধ্যে দিয়ে মানুষে মানুষে যে দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া, এটাও একটা বড় জায়গা। তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কদিন আগে এখান থেকে কৃষক সভার মেলা হলো, যেটা আপনার আহ্বানে মেলাটা হয়েছিল। আবার কিছুদিন যেতে না যেতেই আবার একটা সুন্দরবন সাংস্কৃতিক মেলা, যার উদ্যোক্তাদের মধ্যে আপনিও একজন। দুটো মেলা, আমরা আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা অনুগত, আর তার সারা বছর 365 দিনই তিনি কাজ করেন, তেমনি ভাবে আমাদেরও নির্দেশ, আমরা প্রতিটি সময় প্রতিটি পদক্ষেপে আমরা মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চাই, এক একটা বিষয়ের উপরে মানুষের কাছে আমরা বিষয়টাকে উপস্থাপন করি যাতে মানুষের দৃষ্টি নন্দিত হয়। তাই সুন্দরবন নিকটবর্তী আমরা এলা অঞ্চলের মানুষ, তাই লোকসঙ্গীতকে সামনে রেখে মানুষের মধ্যে যে একটা মিলন, সেই মিলনের সম্প্রীতির মিলনটাকে আমরা তুলে ধরতে চাই। সুন্দরবন এলাকার মানুষ, তাই আমরা আনন্দ থেকে এখানের মানুষের সঙ্গে একে অপরের কাঁধে কাঁধ মিলে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সম্প্রীতির বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেই। মেলাকে ঘিরে 3 দিন ধরে আমাদের বিভিন্ন রকম কম্পিটিশন থাকছে, বিভিন্ন বাচ্চাদের বড়দের বিভিন্ন রকম ইভেন্ট আছে, আর তারপরে স্টলও আছে বিভিন্ন রকম। 3 দিনে বিভিন্ন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পীরা থাকবেন, তারা তাদের পারফরমেন্স করবে। আমার নাম তরিকুল আলম বাপি, আমি এই মেলা কমিটির জয়েন্ট সেক্রেটারির একজন।
আজকে এই মেলার উদ্বোধন করেন এই সুন্দর বসু প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ আছেন। এই মেলার কামনা করে মেলা যাতে আরো সাফল্য হয় অসংখ্য ধন্যবাদ। এবং গুণী মানুষ তারা একটা জায়গায় এলে দেখা যায় সেই জায়গাটা পরিবেশ থেকে মনে হয় যে নিশ্চিত ভাবে ভালো লাগা জিনিসটাকে ভালো বললে ভালো দেখায়। এই মেলাকে ঘিরে বহু মানুষের কাছে ধরে আসবে সেই আমাদের হয়ে কিছু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বর্তমান আমাদের সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে দেখা যায় যে আমরা যেন কেউ ভাগাভাগি হয়ে যাচ্ছি। সেই ভাগাভাগির মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যই এই মেলা। এই মেলার যুগ্ম সম্পাদক তরিকুল আলম বাপি এবং ফিরদৌস আহমেদ এবং আমাদের অসংখ্য এই মেলা কমিটি যারা রয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এই জায়গায়। এরা একটা সম্মিলিত ভাবনা নিয়ে একটা মিলন মহল গড়ে তুলেছে, যে মিলন আমরা জানি যে হাড়োয়া একটা সম্প্রীতি বা শান্তি, সম্প্রীতি বা শান্তির পীঠস্থান। আমরা বলে থাকি বারবার মাইকে সেই পীঠস্থানটাকে আমরা বারে বারে প্রতি বছরে এরকম একটা অনুষ্ঠান করে মানুষের কাছে বার্তা দিতে চাই যে আমরা যে বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতি সেটা আমরা ভুলিনি, ভুলবো না, এবং আগামী জেনারেশন যাতে মনে রেখে দেয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমার নাম শফিক আহমেদ, আমি মেলা কমিটির সভাপতি এবং আরো এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।